বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সংবর্ধনা দিয়েছে জেদ্দা আওয়ামী পরিবারের দশ সংগঠন এ সময় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় জেদ্দা মহানগর শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপু অন্যদের সরতাজুল আলম দীপু তাজুল ইসলাম মজুমদার ইসমাইল হোসেন ওয়াজিউল্লাহ কোরআন আলী বিশ্বাস মোশারফ হোসেন আবদুল্লাহ বশির আহমেদ কামরুল হাসান জুয়েল সহ অন্যান্য সংগঠনের নেতারা এতে বক্তব্য রাখেন